রাজপথে ওই মিছিল স্লোগান রাষ্ট্র। আজ 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের 70 বছর পূর্ণ হয়েছে আজ। দেশ ও বহির্বিশ্বের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের পাশাপাশি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এস.এম.ইউনের নেতৃত্বে দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়েছে। সকাল 9টায় হাজার হাজার দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে চট্টগ্রাম কক্সবাজার আরাকান সড়কে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি আলহাজ মুস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ থেকে লোহাগাড়া উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মিলিত হয়। সেখানে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খুরশেদুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরুকে সাথে নিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম.ইউনুস। এ সময় আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতিলীগ, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও শহীদ বেদিতে পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম.ইউনুসের উদ্যোগে আয়োজিত 21-এর প্রভাত ফেরিতে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, তথ্য গবেষণা সম্পাদক সাইফুল আলম, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা গাজী আমজাদ, ইলিয়াস সানি, তারেকুল ইসলাম থানি, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুলেমান কন্ট্রাক্টর, আব্দুল নবী, মাস্টার রাসেল, ইঞ্জিনিয়ার ফুরকান চৌধুরী, কফিল উদ্দিন, লোহাগাড়া উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, আমিরাবাদ ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের আহ্বায়ক ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আক্তার উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জুবাইর হোসেন, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সচিব অপু চৌধুরী, প্যানেলের চেয়ারম্যান আলী আক্কাস, ইউপি সদস্য এরশাদুজ্জামান এরশাদ, জিয়াউল ইসলাম আবু হেনা, লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সভাপতি ফৌজুল আজিম, আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাইনুল আলম, সাকিব আলবি, রায়হান উদ্দিন, মোহাম্মদ ইসমাইল সহ বিভিন্ন নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্থানে আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি 21-এর মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে 21-এর কর্মসূচি শুরু হয়। এছাড়াও খালো বেস ধারণ প্রভাত ফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগ সহ দেশের বিভিন্ন রাজনৈতিক আর সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। 1952 সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার ছাত্র ও যুব সমাজ তৎকালীন প্রশাসনের দেওয়া 144 দ্বারা জারি ভঙ্গ করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসেন। মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শঙ্কিত করে তোলায় সেদিন ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম জব্বার, শফিক বরকাত ও রফিক সহ অনেকেই গুলিবিদ্ধ হয়ে শাহাদত বরণ করেন। শিহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলি, লোহাগাড়া।